Hello friends, welcome back to my channel. Welcome back to me and my mom. So video ta start korar age mane topic se jabar age video ta ami start korei diyechi. To kichu kotha je amra guidelines di na onek rokom dekhben na cinema starting e amra onek rokom guidelines di. Ei sob charitra kalponik. Erokom onek rokom amra kotha boli eta all are fictional characters. কিন্তু এখানে ফিকশনাল কিছু না, এখানে আমি স্টার্টিং এ আগে আমি যেরকম আগের দিন একটা ভিডিও করেছিলাম এই সীমান্তিকে নিয়ে করেছিলাম, তখন বলেছিলাম আমি আমার ভাষা সংযত রাখতে পারবো না, ঠিক সেম ওয়েতে মানে যখন কোনো কিছু নোংরামো হবে আর নোংরামো যখন মানে একদম পুরো সব লিমিট ক্রস করে যাবে তখন তো ভাষা সংযত রাখতে পারবো না, ভাষা তো ইউজ করতেই হবে তাই না। তো তাই জন্য তার আগে আমি কিছু কথা বলে দিতে চাই। তো আমি যেই মানে যখন স্টার্ট করবো টপিকে যাব, তো প্লিজ আমি যদি কোনো খারাপ ভাষা ইউজ করি তোমাদের যদি খারাপ লাগে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, কিছু মাইন্ড করো না। কিন্তু কেন আমি এরকম ভাষা ইউজ করব সেটাও তার স্টার্টিংয়ে বলে দিই। তোমরা এবার বলবে আমি ঠিক না ভুল। তাহলে বলো তো, একটা বাচ্চা মেয়ে, একটা নিরীহ বাচ্চা মেয়ে, যে তার মায়ের মেয়ে, যে কিনা সে চাকরি করে, সে সারাক্ষণ কাজে ডুবে থাকে, যার কোনো কিছু কোনো দিক দিয়ে মানে ওয়াইটিতে কি চলছে কি নোংরামো হচ্ছে সে এর মধ্যে নেই, সে বাড়ির কাজ করে, সে পুজো করে, সে আর অফিসিয়াল কাজ করে, সে একটা পুরো লক্ষ্মী একটা মেয়ে, একটা নিরীহ সিম্পল একটা মেয়ে। তো তোমরাই বলো না, এরকম একটা মেয়েকে যদি তার কোনো ফটো এডিট করে মানে ভুলভাবে নোংরাভাবে ফটোশপ করে মানে হয় না ফটো মার্চ করে সব ফটোশপ করে, ধরো আমি একটা পরে আছি, আমি এই গেঞ্জিটা পরে আছি, হঠাৎ করে আমার গেঞ্জিটা এদিকে অনেকটা নিচে নেমে গেল, যেখানে আমার ক্লিভেজ দেখা যাচ্ছে, তো ওরকম একটা করে নিজের ভাবে ফটোশপ করে যদি ওরকম একটা ভালো মেয়ের ফটো দেওয়া হয় তো সেটা ঠিক না ভুল সেটা তোমাদের নজরে কি? যেই মানুষগুলো এটা করছে আর স্পেশালি যারা এদের সাপোর্টও করছে তো তাদের কি একদম পুজো করা উচিত? ওম 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 জয় মা কালী জয় মা দুর্গা এরকম বলা উচিত না, তার প্রতিবাদ করা উচিত না, তুমি খুব ভুল করেছো ঠিক করনি, এইটুকু ব্যাস এইটুকু। তাদের হিলিয়ে রাখতে হবে না, তাদের বুঝিয়ে রাখতে হবে তাদের অকারটা কি, তাদের অকারটা কি তাদের তো বুঝাতেই হবে, তো সেটাই আমি বুঝাবো। কিন্তু বন্ধুরা তার আগে না আমার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, মানে ওই টপিকে যাবার আগে একজন আছে একটা চ্যানেল তার নাম দেবো, তো খুব মেন্টাল হ্যারাসমেন্ট সবাইকে করছে, আমাকেও করেছে, আমার মাও ওই কারণে একটু মানে অসুস্থ হয়ে পড়েছিল, কোন ওষুধ খাইয়ে মাকে আমি ঠিক করছি। সো আবিরা ব্লগস অ্যান্ড কুশন একজন আছেন, একজন ম্যাডাম কথা বলেন, ভালো খুবই ভালো কথা বলেন, খুব ভালো সাবস্ক্রাইবার ওনার, ইউজও খুবই ভালো হচ্ছে। দেখুন আমি কি কোনো খারাপ কথা বলছি? বলছি না, কত ভদ্রভাবে কথাটা বলছি। হ্যাঁ কিন্তু উনি না আমাদের সবাইকে খুব মেন্টাল হ্যারাসমেন্ট করছেন, একটু আগে মনমন্দিকে যা তা বলেছে, যা নাই তা মনমন্দি কিন্তু ওর ব্যাপারে কিছু বলে, মনমন্দি যেটা অন্যায় যেটা ওই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যেই প্রতিবাদটা চলছে ওই নিয়ে তো আমরা সবাই বলেছি, আর এটা তো বলার মতনই, এটা বলার মতনই, সে ওইটাকে ক্যাজুয়ালি নেবে যে ওটাকে যে কোনো প্রতিবাদ করবে না অতি ক্যাজুয়ালি নেবে, তো সে তো মানে তাকে আর কি বলবো, আপনারাই বলুন না। যেটা MSL যেটা করেছে আমাদের পতাকাকে, আমাদের জাতীয় পতাকাকে, ন্যাশনাল ফ্ল্যাগকে ঝাড়ু মেরেছে, তারপরে আমরা কি বলি? সেটা নিয়ে প্রতিবাদ হবে না, সেটা নিয়ে আন্দোলন হবে না। কিন্তু এই যে ম্যাডামটা আছে না, ম্যাডাম আবিরা ব্লগস অ্যান্ড কুশন, ঠিক বললাম তো নামটা, তো আমাদের মেন্টাল হ্যারাসমেন্ট করছে, তো কি করছে ও মনমন্দিকে যা তা কথা বলছে, টুলস অ্যান্ড মম মনমন্দি মনমন্দির প্রফেশন তুলে, মনমন্দি লাইক মানে কি করে সারাদিনে কি করে, টিচিং প্রফেশন তুলে, তারপরে লাস্টে নাকি মনমন্দিকে প্রচণ্ড খারাপ একটা কথা বলেছে, তো সেটা হয়তো মনমন্দি হয়তো পুরোটা দেখেও নি, ভিডিওটা দেখলে যে কতটা খারাপ লাগবে, যেহেতু মনমন্দি সঞ্জয় দার বাড়িতে গেছে, সঞ্জয় হাট আর কি বাড়িতে গেছিলো বলে ওটার একটা নোংরা ইঙ্গিত করেছে, এর আগে সুতপাদিয়া সঞ্জয় দাকে নিয়েও নোংরা ইঙ্গিতকে ও সাপোর্ট করেছে, আর আমাকে না প্রচণ্ড খারাপ কথা, আমি তো মানছি আমি তো নিজেই বলি আমি মোটা,
তুমি খুব মোটা, ভালো দেখতে না, এই ম্যাডামটা আছে খুব সুন্দর, খুব ভালো দেখতে, প্রচণ্ড সুন্দর। আমি একদমই, আমি তো নিজেই নিজের মজা ওড়াই যে আমি মোটা, আমি দেখতে ভালো না, আমি তো অন্যদের কত বলি ও অত সুন্দর, ও কত সুন্দর, আমাকে ভীষণভাবে বডি শেমিং করছে। দেখো ভদ্রভাবে বলছি, কোনো কিন্তু গালি ইউজ করি, ভিউয়ার্স তোমরা তো সাক্ষী বলো তো, বলছে আমি নাকি আগের দিন বলছে লে না মেয়ে এরকম আমাকে বলছে, তো আমার যদি কিছু হয়ে যায়, মেন্টাল হ্যারাসমেন্ট হয়ে যায়, সেটা দায়ী কে নেবে বলো? আমার বাড়ির লোক কী করবে তাহলে? আমার মাকে যা তা মরকট বলেছে, মা অসুস্থ হয়ে পড়েছে, মা শরীর খারাপ হলে যে হসপিটালে, তো ও এসে নিয়ে যাবে না, আমাদেরই তো নিয়ে যেত। প্লিজ ভিউয়ার্স এটা তোমরা একটু দেখো, আবিরা ব্লগস অ্যান্ড টিউশন মেন্টাল হ্যারাসমেন্ট করছে, প্লিজ পাশে দাও। এবার টপিকে যাবো, চলো আসছি। দূরে একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো, ওই যে বললাম না একজন আমায় আমাদের সবাইকে খুব হ্যারাস করছে, তোমরা একটু দেখো এটা বিচার করো। অব্রো ব্লগস অ্যান্ড কুশনের ম্যাডামটা খুব, মানে খুব সুন্দরী একজন ম্যাডাম, আর খুব দারুণ কথা বলে, আর ওনার সাবস্ক্রাইবার ভিউজ, মানে আমার আমার কিচ্ছু না, মানে আমি ওনার সামনে কিছু না, কিন্তু হ্যারাসমেন্ট থেকে একটু বাঁচতে চাই, প্লিজ একটু হেল্প করো। অব্রো ব্লগস অ্যান্ড কুশন প্লিজ নয় রিপোর্ট করো না, কিছু একটা হেল্প করো, প্লিজ সাহায্য করো। তো ওটা বলতে ভুলে গেছিলাম তাই আর কি। এবার টপিকে যাচ্ছি, তো এই ধরনের টপিকে যখন আমি যাই না, এটা পড়া খুব মাস্ট, দিস ইজ ভেরি নেসেসারি ফর মি, ইটস ভেরি নেসেসারি, কারণ আমি যখন এই খিস্তিগুলো দেবো, যখন খিস্তি দেবো, খিস্তির যে আবেগটা, যে প্যাশন, প্যাশন অফ খিস্তি, তো এটা পড়লেই হয়। কি রে গুপ্রিয়া দেবী, সুপ্রিয়া কুকিং, ফাকিং সুপ্রিয়া ফাকিং কুকিং, কি রে গাজা খাস না কি রে, গাজা খাস, শুনতে পাচ্ছিস? তোকে বলছি আয় গুপ্রিয়া, আয় বালের কুকিং চ্যানেল, এই বালের মেয়ে ছেলে, তোকে বলছি গাজা খাস নাকি, গাজা খেয়ে থাকিস? সীমাদির, সীমান্তির মেয়ের ছবি ওইভাবে তুই পোস্ট করেছিস, ওইভাবে ফটোশপ করেছিস, হ্যাঁ সালা তোর গার্ড আমি ফাটিয়ে দেবো, পুরো একদম ব্লাড বার করে দেবো তোর গার্ড থেকে, খুব গাড়ে জ্বালনি হচ্ছে না, গাড়ের ওই চুলগুলো খুব লিপ লিপ করছে না, লিক লিক করছে, ওখানে না লঙ্কা বেটে দেবো আমি, পুরো লাল শুকনো লঙ্কা আছে না তোর গাড়ে, শুকনো লঙ্কা বেটে দেবো, সালা একটা সালি, সালা রে কি বলবো, সালাই তো বলবো, কারণ মেয়ে না ছেলে তো বোঝাই যায় না কোথাকার, মানে কোথার থেকে এসে অপারেশন করে এসে। এই তুই কি গাঁজা খাস নাকি, শুনতে পাচ্ছিস গাঁজা খাস? তুই ওই মেয়ের সাথে আমাদের সীমাদির মেয়ের কম্পেয়ার করেছিস, দুজনের ফটো দিয়ে তুই ওরকম নোংরা ফটো দিয়েছিস? তোকে যদি এটা আমি আমরা দেখাই না এখানে কলকাতার পুলিশকে, যদি দেখাই দেখাবো, আমার কিন্তু এক্সপিরিয়েন্স আছে, আমার জিডি করার ভালো এক্সপিরিয়েন্স আছে, বুঝে গেছিস? দেখাবো পুলিশকে যে এই পার্টিকুলার এই চ্যানেল, সাইবার ক্রাইমে যাব, পার্টিকুলার এই চ্যানেলে দেখুন একটা মেয়ের ফটো, সব জানিস কত বড় ক্রাইম করেছিস, কত বড় ইললিগাল কাজ করেছিস জানিস? ওই মেয়ের সাথে, ওই মেয়ের সাথে তুই সীমান আন্টির মেয়ের কম্পেয়ার করেছিস? সীমা আন্টির মেয়ে যে জুতোটা পরে না, এই যে দাঁড়া, তোদের মতন ছেলেদের তো এইসবই দেখাতো, এই যে, এই যে জুতোর যে পেছনের দিকটা হয় না, এটাই হলো ওই আরেকটা আইন্দ্রিলা, এটা হলো না লুক ওয়াইজ বলছি না, মানে আমি বলছি না জুতোর পেছনে যে রংটা থাকে, আমি বলছি ওর চরিত্র, ওর ভেতরে যে কালো চরিত্র আছে, এর পেছনে যে কালো দাগগুলো থাকে না, নোংরা দাগগুলো, সেটা হলো ওটার সাথে তুই চাঁদের তুলনা করছিস, একটা রাস্তার চটির সাথে পুরো চাঁদের তুলনা করছিস, তুই কি গেছিস পুরো, তুই কি গাঁজা খেয়ে থাকিস নাকি রে, গাঁজা খেয়ে থাকিস, হ্যাঁ তুই নাকি আয়ামাসি, তুই নাকি নার্স, তুই তো সব কটা তোর পেশেন্টকে মেরে ফেলবি রে, সব কটা তোর পেশেন্টকে তুই মেরে ফেলবি, ওর গাঁজা খেয়ে খেয়ে ড্রাগ খেয়ে খেয়ে যাবি, আর ভুলবার ইঞ্জেকশন পুশ করবি, আর সব কটা মরে যাবে, তুই তো লিডার হয়েছিস রে, আর সেদিন তুই সীমা আন্টির মেয়ের, মানে সীমা আন্টির মার রোলটা নিয়ে প্লে করছিলি, পাক্কা লাগছিল, পাক্কা লাগছিল, কি লাগছিল জানিস, নাম্বার ওয়ান রেন্ডি, রেন্ডির যে লিডার হয় মাসি, নাম্বার ওয়ান লিডার তুই,
মাসি আর বাইটাবে তুই তো মাসি আছিস কিন্তু আমার মনে হয় তুই কোনো সার্জারি করিয়েছিস তুই বড় একটা সার্জারি করিয়েছিস তুই মানে আগে ছেলে ফেলেছিলি ওটাকে মানে ওটা কেটে নিচের পোর্শনটা কিছু করেছিস তুই তারপর মেয়ে ছেলে হয়েছিস হ্যাঁ শালা বড় বেশ্যা দালাল একটা অনামিকার দালাল দুজনকে যা ফাটাফাটি দুজনকে দারুণ মানে কালকে দেখছিলাম অনামিকা মালটাকে আবার আসছি সেকেন্ড ভিডিও অনামিকা মালকে নিয়ে দেখছিলাম তো মানে সেম সেম তোরা না এই তোরা এই জাতের লোকেরা না কেমন বলতো তোরা অলরাউন্ডার তোরা মানে ছেলেদের সাথেও করিস আবার মেয়েদের সাথে করি বা লেসবিয়ানও আছিস লেসবো আছিস আর তোরা অনামিকার যা জমবে না হ্যাপি জমবে রে হ্যাপি জমবে জানিস তো মেয়েদেরকে কোথায় লাগাতে হয় ভালো করে জানিস এক্সপিরিয়েন্স তো আছে তুই সালা এক নম্বরের মাসি এক নম্বরের মাসি কোন সাহসে তুই ছবিটা দিয়েছিস কোন সাহসে এক্ষুনি যদি যাই না সাইবার ক্যাফে তোর গার্ড ফেটে যাবে পুরো তোর গার্ডটা ফেটে যাবে পুরো সাইবার ক্রাইমে যাবো সাইবার ক্রাইম বলবে কারণ আমার আগে একটা এক্সপিরিয়েন্স আছে তারা আমাকে বলেছিল এফআইআর করতে বুঝলি পার হওয়ার জল খা সীমা সীমান্তির পার হওয়ার জল খালি তোকে ছেড়ে দিয়েছে আমি তো অবাক আমি তো রেগে গেছি সীমান্তি এরকম একটা ক্রিমিনালকে কেন তুমি ছাড়ছো তুমি জানো না সীমান্তি ইটস আ টোটালি একটা ইললজিক্যাল কাজ এটা একটা পুরো ইললিগাল সরি ইললজিক্যালটা ভুল বললাম ইললিগাল কাজ এটা তুমি জানো না এটা ইললিগাল কাজ একটা মেয়েকে একটা ছবি ইয়ে করে এডিট করে ফটোশপ করে ওখানে সোশ্যাল নেটওয়ার্কে দিয়ে দিচ্ছে তুমিও তুমি কেন করছো না কেন তুমি যাচ্ছ না তোমার এরিয়াতে আছে পুলিশ ওখানে যাও রিপোর্ট মারো ওর নামে রিপোর্ট করো আর দরকার যদি পুলিশ বলে না এফআইআর করো বড় বড় দেখাচ্ছে হ্যাঁ নোংরামোকে সাপোর্ট করো তুমি নাম্বার ওয়ান রেন্ডি নাম্বার ওয়ান মাসি এই শুনেছি তোর ছেলে নাকি তোকে খুব মারে কেন মাসিগিরি করতে যখন ধরা পড়েছিল তখন খেয়েছিলিস না মার ছেলের কাছ থেকে আর তুই নাকি তোর বৌমাকে খুব টর্চার করিস খবর আছে তুই বৌমাকে ধরে মারিস হ্যাঁ তুই তো শুরু করেছিলিস তুই তো সবার সাথে তুই তো নাম্বার ওয়ান রেন্ডিসি কবে থেকে তুই মিলিকে দিয়ে পূজাকে দিয়ে এখন পড়েছিস যা সীমা সীমা আন্টির উপর তার মেয়ের তোর লজ্জা করে না ওইটুকু একটা শিশু মানে তোকে না ঠাস ঠাস করে মানে তোর ওই জায়গাটা মানে ঠুকিয়ে বার করো ঠুকিয়ে বার করো ঠুকিয়ে বার এরকম করা উচিত তোকে ঠুকিয়ে বার করা উচিত তোকে তোকে মেরে ফেলা উচিত মানে তুই মানুষ ইউ আর আ জাস্ট আ ক্রিমিনাল আ ব্লাডি ব্লাডি ক্রিমিনাল তুই ডিলিট করবি ওই ফটো তুই ডিলিট করবি নাহলে আমি আমি সীমা আন্টির হয় আমি যাবো কিন্তু সাইবার ক্রাইম আমি যাবো আর আমি বলে এমনই একটা মাল জানি না আমাকে তো তোর চিনিস না এমনই একটা মাল এই ভগবান ছাড়া কাউকে ভয় পাই না বুঝলি বুঝলি কি না ঠিক আছে সালি এক নম্বরে লেসবিয়ান মাসি বেশ্যা কতকে গার্ড মারিয়েছে তার ঠিক নেই সালা একটা ছেলের থেকে মেয়ে হয়েছে চল ফোন ফোন চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি একে আমি কিছুতেই ছাড়বো না এই জন্য ডিলিট না করে না সাইবার ক্রাইম অব্দি আমি যাবই চলো